Assalamualaikum warahmatullahi wabarakatuh. আর সালাফ, সালাফ কারা? অনেকে সালাফ মানে মনে করে একটা দলের নাম, একটা সংগঠনের নাম, মানে একটা গ্রুপের নাম সালাফ। অথচ যারা ওই শব্দটা বলেন তারাই আবার কবর জিয়ারত করতে গেলে কবর জিয়ারতে সবাইকে ওই হাদিসটা শিখান যে আপনারা কবর জিয়ারত করতে গিয়ে কবরস্থানে সালাম দিবেন। কিভাবে সালাম দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই হাদিসটা দয়ীফ, মানে এই যে দোয়ার যে হাদিসটা আসছে এটা দয়ীফ। তো এই জন্য আমরা এটা না পড়ে আমরা সবসময় চেষ্টা করি যে ওই দোয়াটা করার, আসসালামু আলাইকুম দারা কাউমি মুমিনিন ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লাহিকুন। তা এখন যারা সালাফ বলতে মানে সালাফ নিয়ে তিরস্কার করে, সালাফ নিয়ে বিভিন্ন ব্যঙ্গ করে, সালাফে নিয়ে বিভিন্ন কথা বলে, তারাই কিন্তু কবরস্থানে গিয়ে বলে যে আমতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোমরা আমাদের সালাফ, আমরা তোমাদের আসার। তা এখানে মানে তারা সালাফ শব্দটা উচ্চারণ করে কিন্তু কখনো গবেষণা করে চিন্তা করে দেখে নাই আসলে সালাফটা কী জিনিস। সালাফ তো আমরাও বলতেছি কবরস্থানে গিয়ে। তো সালাফ হলো শরীয়তের দৃষ্টিতে বা ইসলামী পরিভাষায় সালাফ বলতে যেটা বোঝানো হয় সেটা হলো মা কানা আলাইহি সাহাবাতুল কারাম, এটা দওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওয়াত তাবেঈন লাহুম বি ইহসান ওয়া আতবাউত তাবেঈন ওয়া মিম্মান শুহিদা লাহু বিল ইমামাহ। অর্থাৎ মূলত সালাফ বলতে সাহাবাই কারাম, সাহাবাই কারাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা হলেন সালাফ। তাদেরকে যারা এহসানের সাথে আত্তাবা করে, ওয়াত্তাবিঈন লাহুম বি ইহসান, তাদেরকে যারা এহসানের সাথে আত্তাবা করে। খারেজিরা সাহাবাই কেরামকে এহসানের সাথে আত্তাবা করে না, এই জন্য তারা আমাদের সালাফ না। শিয়ারা সাহাবাই কেরামকে এহসানের সাথে আত্তাবা করে নাই, এজন্য তারা আমাদের সালাফ না। তারপরে মুরজিয়া, তারপরে মোতাজিলা, তারপর আরও বিভিন্ন ফেরকা, তারা সাহাবাই কেরামকে এহসানের সাথে আত্তাবা করে নাই, এজন্য তারা সালাফের বাহিরে। তারপর আতবাউ তাবেইন, তাদেরকে তাবেইনে কারামদেরকে যারা যুগে যুগে অনুসরণ করেছেন, তাবা করেছেন, ওয়া মিম্মান শহীদা লাহু বিল ইমামা, এবং যাদেরকে মুসলিম উম্মা ইমাম হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, ইমাম হিসাবে প্রসিদ্ধি লাভ করেছেন, যাদেরকে উম্মা মেনে নিয়েছেন, যেমন আইম্মায়ে আরবা, ইমাম আউজাঈ, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম লাইস ইবনে সাআদ, তারপরে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এরকম মুহাদ্দিসিনে কেরাম, এরা এদেরকে শরীয়তের ভাষায় বলা হয় সালাফ। এই সালাফদের যেই পদ্ধতি, সালাফদের যেই তরিকা, এই সালাফদের পদ্ধতি, সালাফদের তরিকা মেনে নেওয়ার নাম হলো মানহাজুস সালাফ। অর্থাৎ দিন মানার ক্ষেত্রে, দিন বোঝার ক্ষেত্রে, কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে এই সালাফ যারা, সালাফে সালেহীন যারা, এদের পদ্ধতিটা মেনে নেওয়ার নাম হলো সালাফি মানহাজ।